and assalamu alaikum people, welcome back to my channel. তো আজকে আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে মুগ ডালের স্যুপ। তো এখন যেহেতু শীতকাল চলছে, বেবিদের হেলথ ডেভেলপমেন্ট এন্ড ঠান্ডার যে সমস্যা আছে সেটা দূরে রাখার জন্য আপনি কিন্তু চাইলে বেবিকে খুব সহজে ঘরে এভাবে মুগ ডালের স্যুপ তৈরি করে সার্ভ করতে পারেন। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। তো আজকের রান্নার জন্য আমি প্রথমে নিয়েছি তেজপাতা, তারপরে নিয়েছি দারচিনি, তার সাথে আমি নিয়েছি গোলমরিচ। গোলমরিচগুলো আমি এখানে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, তার সাথে আমি 3 চামচ পরিমাণে মুগ ডাল নিয়েছি। আপনারা কিন্তু 6 মাস বয়স হলে বাবুকে মুগ ডাল দিতে পারেন। 6 মাস বয়স থেকে বাবুদের জন্য মুগ ডাল কিন্তু অনেক বেশি হেলদি হয়। তো যারা আমার মুগ ডালের যে জলের রেসিপিটি আছে সেটা দেখেনি, তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে সেই রেসিপিটি দেখে আসার জন্য। মুগ ডাল যেমন আপনার বাবুর হজম সহজ করে, তেমনি আপনার সন্তানের জন্য তৈরি করে নিখুঁত একটি প্রধান খাবার। আর আপনি কিন্তু খুব সহজে প্রথম থেকে বাবুকে মুগ ডাল দিতে পারেন। তো রান্নার জন্য আমি তেজপাতা, দারচিনি, মুগ ডাল আর এখানে গোলমরিচগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ধীরে ধীরে রেসিপিটি দেখাবো। তো রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমে মুগ ডালগুলো ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। আর এখানে আমি বলে রাখছি মুগ ডালে যে উপকারিতা আছে সেগুলো। মুগ ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং বিভিন্ন খনিজের যথেষ্ট পরিমাণ রয়েছে, তবে শুধুমাত্র যখন এটি চটকানো ডালের সাথে থাকে। হলুদ মুগ ডাল আবার ভালো পছন্দ, কারণ এর সাথে অ্যালার্জির সম্ভাবনা খুব কম থাকে। জিঙ্ক, লোহা, ম্যাঙ্গানিজের মতো অসংখ্য উপাদানগুলো শিশুর বৃদ্ধিকে বাড়িয়ে তোলে এবং অন্যান্য ক্রম শক্তিশালী করতে সহায়তা করে। তো মুগ ডালগুলো ভালোভাবে ওয়াশ হয়ে যাওয়ার পর এগুলো আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে কীরকম ফুলে উঠেছে দেখুন। আপনাদের কাছে সময় কম থাকলে আপনারা গরম পানি দিয়ে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে নিতে পারেন। আর যখন ভিজাবেন অবশ্যই এগুলো ভালোভাবে কিছুক্ষণ পরপর নেড়ে দেবেন। তো এখন আমি মুগ ডালগুলো রান্নার জন্য একটি পরিষ্কার পাত্র নিয়েছি। পাত্রটিতে আমি প্রায় 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি ভেজানো সেই মুগ ডালগুলো দিয়ে দিব। মুগ ডালগুলো ভালোভাবে রান্না হওয়ার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি পানি দিতে হবে, আপনি পরিমাণটা নিচ থেকে বুঝে নেবেন। তো শিশুকে ডালের স্যুপ বানিয়ে দেওয়ার আগে কিছু টিপস রয়েছে। সেটা হচ্ছে শিশুর জন্য ডালের যে স্যুপ বানাবেন সেটা সিপ কাপ বা বোতলে রাখবেন না। আপনার শিশুকে কিছুটা সমর্থন দিয়ে সোজা হয়ে বসান এবং তারপরে ডালের স্যুপটা খাওয়ান। ডালের স্যুপ যদি শিশুর মধ্যে গ্যাস সৃষ্টি করে তবে জলে 1 চিমটি হিং যোগ করুন। আপনার শিশু বড় হওয়ার সাথে সাথে আপনি ডালের স্যুপ অন্যান্য রূপগুলিও পরিবর্তন করে আপনার বাবুকে মুগ ডাল খাওয়াতে পারেন। তো রান্নার জন্য আমি এখানে যা যা দেখিয়েছিলাম সব উপাদান দিয়ে দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে রান্না হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আপনার বাবু 1 বছরের বেশি বয়স না হওয়া পর্যন্ত 7 বার জন্য জলে নুন যোগ করা আপনি এড়িয়ে চলতে হবে। আপনার বাবু বড় হওয়ার আগ পর্যন্ত আপনি যদি লবণ খাওয়ান এটা কিন্তু বেবির জন্য অবশ্যই হেলদি হবে না। তো এর মাঝে আমি এখানে দিয়ে দিয়েছি অল্প কিছু জিরে গুঁড়ো, আপনি চাইলে এটা দিতে পারেন, না হয় এটা স্কিপও করে যেতে পারেন। আমি এখানে তেজপাতা এবং দারচিনি ব্যবহার করেছি একটি ভালো ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এছাড়া আপনারা এখানে লেমন গ্রাস ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি এটা দিতে পারিনি। স্যুপ বানানোর জন্য মুগ ডাল ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আপনাকে কিন্তু অনেক সময় ধরে অপেক্ষা করতে হবে। মুগ ডাল কিন্তু শিশুদের স্মৃতিশক্তি শক্তিশালী করতে অনেক বেশি হেল্পফুল হয়। এছাড়া গ্যাস, বদহজম আর বদহজমের মতো যে সমস্যাগুলো থাকে সেগুলো থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এবং হজম শক্তিও ঠিক থাকে। তো মুগ ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি এখানে যে তেজপাতা এবং দারচিনি দিয়েছিলাম সেগুলো উঠে ফেলে দেব। এছাড়া 1 কাপ মুগ ডালের যে স্যুপ তাতে কিন্তু শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি পাওয়া যায়, ক্লান্তির সমস্যা থেকেও বাচ্চাদেরকে মুক্তি দেয়। শিশুরা সারাদিন সক্রিয় থাকে তাই তাদের উপযুক্ত শক্তির প্রয়োজন, যা মুগ ডাল থেকে আপনি সহজেই বাবুকে দিতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুগ ডালের যে স্যুপটা আছে সেটা আপনার বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। এছাড়া শিশুর সর্দি, কাশি, জ্বরের মতো যে সমস্যাগুলো আছে সেগুলোও বাবু থেকে দূরে থাকে। মুগ ডালে অ্যান্টিঅক্সাইডের বৈশিষ্ট্য পাওয়া যায় যা তাদের বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। তো মুগ ডালটা কিন্তু ভালোভাবে রান্না হয়ে এসেছে। এখন আমি মুগ ডালগুলো একটি বাটিতে তুলে নিয়েছি। আপনারা দেখুন মুগ ডালগুলো কিরকম সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে যখন সিদ্ধ হবে আপনারা মুগ ডালগুলো তুলে নেবেন, পানি থাকাকালীনই তুলে নেবেন। এখন কিন্তু মুগ ডালগুলো ব্লেন্ড করতে হবে। যেহেতু আপনি ব্লেন্ড করবেন পানি সহ নীল নিলে কিন্তু ব্লেন্ডিং অনেক ভালো হবে আর অনেক বেশি ঘন হয়ে যাবে না।
আর মুগডাল যদি আপনাদের মনে হয় পানি অনেক বেশি টেনে গেছে, ঘন হয়ে গেছে, তাহলে আপনারা এখানে পানি অ্যাড করে মুগডালগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন।